যাই হোক, আজকে আমাদের একটা খুশি সংবাদ আছে। সাকিব রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার সে ছাত্র, সে সোজা ট্রেনিং একাডেমিতে প্রস্তুতিমূলক কোচিং করে আল্লাহ তাআলা অশেষ রহমতে তার বাবা মার দোয়ায় সে তার নিজ যোগ্যতায় গত কত তারিখে সাকিব তুমি চান্স পেয়েছো? 5 তারিখে গত 5 তারিখ অর্থাৎ আজকে হচ্ছে হলো 8ই মে, 5ই মে সে নিজ যোগ্যতায় রংপুর সেনানিবাসে পরীক্ষা দিয়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে সে ওখানে পরীক্ষা লিখিত পরীক্ষা প্রথম স্থান অধিকার করে সে চান্স পেয়েছে। ওর জন্য একটা সবাই একটা কল করে। এবং আমাদের এটা বরাবর একটা নিয়ম যে কেউ চান্স পেলে সবাই মিষ্টি খাওয়াতে আসে, তো আজকেও সাকিব ও মিষ্টি নিয়ে আসছে। দাও সাকিব, তোমার মিষ্টি খাই। সাকিবকেও একটা মিষ্টি খাওয়াবো আমরা, যেহেতু সাকিবের সাফল্য পেয়েছে। যে আমাদের ক্লাসে কিছু সঙ্গে স্টুডেন্ট আছে তাদেরকে তুমি মিষ্টি খাও, তোমার সহপাঠী। ভাই ভাই সবাই এক এক করে যাই, তাহলে তোমরা বলে দিও। এখানে আসো, সবাই আসো, এক এক করে আসো। ছবি তুলতেছো মিষ্টি, ছবি তুলে তাকাও। আমি একটু খাওয়াই দিই, যেহেতু তোমার কাজিন আসছে, সাকিবের কাজিন আসছে, আমি একটু কাজিনকে খাওয়াই দিই। আসেন একটু সামনে আসেন। যাক, খুব ভালো লাগলো যে কেউ যখন চাকরি পায়, কে যখন মিষ্টি নিয়ে আসে বা না নিয়ে আসুক বা দেখা করতে আসে স্যার তার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে, এটা আসলে খুবই আনন্দের একটা বিষয়। যখন ট্রেনার হিসেবে বা শিক্ষক হিসেবে প্রশিক্ষক হিসেবে ট্রেনিং করায় কেউ যদি সাফল্য নিয়ে আসে একজন প্রশিক্ষকের কাছে, এর থেকে আনন্দের বিষয় আর কিছু হতে পারে না। হ্যাঁ।